যখনই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখনই কোনো না কোনো গোষ্ঠী তা পুঁজি করে গুজব ছড়ায়। নিহত বুয়েট ছাত্র ফারদিনের ঘটনায় এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের অনুষদ ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা আছে দেশের জনগণের। আরও জানাচ্ছেন সাইরাস মাহমুদ। গত 4 নভেম্বর রাতে নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ। এর 3 দিন পর 7 নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে এ মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। বুধবার সন্ধ্যায় আলাদাভাবে সংবাদ সম্মেলন করে ডিবি ও র্যাব জানায়, বুয়েট ছাত্র ফারদিন খুন হননি, আত্মহত্যা করেছেন। ফারদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার স্পেন যাওয়ার কথা ছিল, সে স্পেন যাওয়ার টাকাও জোগাড় করতে পারছিলেন না। তার রেজাল্ট অনেক খারাপ হচ্ছিল। প্রথম সিউসে 3.1 পায়, সেটা কমিয়ে 2.67। সব কিছু মিলিয়ে আমরা যেটা এবং ওই দিন সব এবং তার সাথে যে বুসরার কথোপকথন, হতাশার কথা শোনা যাচ্ছিল। তারপরে সেখান থেকে আমরা ছন পড়াতে যেসে গিয়েছিলো, এ ধরনের কোনো আলামত আমরা পাইনি, কোনো তথ্য প্রমাণ আমরা পাই নাই যে তাকে কেউ ধরে নিয়ে গেছে, এ ধরনের তথ্য আমরা কোনো সিসিটিভিতে পাই নাই। সব কিছু আমরা অ্যানালাইসিস করে আরও বিভিন্ন যারা তদন্ত করছে, এটা শুধু র্যাব না, তদন্তকারী সংস্থা ছাড়াও আরও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, সবাইকে আমরা দেখিয়ে টাইম ম্যাচ করে তথ্য প্রযুক্তির অধিকতর যেই ব্যবহার, প্রাথমিকভাবে আমরা মনে করছি যে নিহত ফারদিন স্বেচ্ছায় রেলিং ক্রস করে ফারদিন জাপ দিয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান জিটিভিকে বলেন, যখনই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখনই একটা গোষ্ঠী গুজব ছড়ায়। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বলছে, তাদের কাছে মানে অকাট্য প্রমাণ আছে, সেটার উপর আস্থা রেখে আমরা বলতে চাই যে এটা হয়তো আত্মহত্যাই। তাই আত্মহত্যাটা যদি হয়, তারাও এটাকে জাস্টিফিকেশনের জন্য ফিউচারে আমি বলবো যে কোঅর্ডিনেশনটা যে যে প্রতিষ্ঠান এগুলোকে ইনভেস্টিগেট করে, তারা যদি একই ধরনের কথা বলে, তখন কিন্তু আর এই গুজবের ডালপালা ছড়ানোর কোনো স্কোপ থাকে না। অধ্যাপক ডক্টর জিয়া রহমান আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে আরও সচেতন থাকতে হবে। এটাও একটা কালচার তৈরি হয়ে গেছে ফেসবুক বা অন্য জায়গায়। আপনি দেখবেন যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই এটাকে আমরা খুব বেশি সিরিয়াস চিন্তা করি না। ওই যে আমাদের দেশে একটা কথা আছে যে কান নিল চিলে, চিলের পিছে কানের হাতে না দিয়ে, কানের মধ্যে হাত না দিয়ে আমি চিলের পিছে পিছে ছোটা শুরু করলাম। এই প্রবণতাটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ফেসবুক কেন্দ্রিক। আরেকটি মানে অংশ আছে যারা ইন্টেনশনালি করে, যারা ইন্টেনশনালি গুজব ছড়ায় সরকারের বিরুদ্ধে কিংবা কোনো একটা সংস্থার বিরুদ্ধে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।